मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू माय चैनल होममेकर चैताली। और आमी चैताली आबार चले एसेछि आरेकटा नतून ब्लग निये तोमादेर सामने। और एखन बाजे होच्छे घड़ीते 10:40 और एखन थेकेई आमी आमार ब्लगटा स्टार्ट करछि। घरे जाबतीय काजकर्म सब किछु हये गेछे, ब्रेकफास्ट हयनि एखनो, छेलेर ब्रेकफास्ट हये गेछे, ओके चिड়ের पोलाओ करे दियेछि, माने ओर मतो करे चिড়ের पोलाओ करे दियेछि। कारण ओर चिড়ের पोलाओ तो तोमरा जानोई, एर आगे जारा ब्लग देखेछो तारा जानो जे की रकम ओर चिড়ের पोलाओटा हय। তো ওকে করে দিয়েছি। আর হচ্ছে আমার বর বলল ওই পোড়াও পোড়াও সব খায় না, আমাকে বলল যে আমাকে চিড়ে গুড় মাখিয়ে দাও, মানে খেতে চাইনি, বলছিল যে একটু শরবত করে দাও খেয়ে বেরিয়ে যাই। তো আমাকে বললাম খেয়ে যাও একটু চিড়ে, তো চিড়ে গুড় মাখিয়ে দাও আমি খেয়ে বেরোবো। চিড়ে গুড় মাখিয়ে দিলাম, তার একটা মানে আর্জেন্ট কল এলো, এমনই মানে ব্যবসাদার মানুষদের এরকমই হয়, এমন কল এলো, সে চামচ দিয়ে ধরেও সে দেখলো না। আমি বললাম খেয়ে যাও মুখের সামনের জিনিস খেয়ে যাও, আমি বাইরে কিছু খেয়ে নেবো, ব্যাস সে খাবার রেখে চলে গেল, খেলো না, মানে জলটুকু খেয়ে যেতে পারলো না, ফোন চলে এলো সে চলে গেল। আর সেই খাবার আমাকে, সে তখন কটা হবে, 9টা হবে, আর সেই খাবার এখন 10:40 আমাকে খেতে হচ্ছে। এই যো চিড়ে, আর কাঁঠালটা ওকে দিইনি, কাঁঠালটা আমি নিয়েছি, ও তো কাঁঠাল খায় না। আর সেই কাঁঠালের কথা বলতে মনে পড়লো, কদিন আগে তোমাদেরকে ব্লগে দেখেছিলাম না, ও আমার জন্য, ওরা মানে কেউ খায় না বলে আমার জন্য শুধু খোলা কাঁঠাল নিয়ে এসছে। আর সেই কাঁঠাল তো প্রায় 3-4 দিন হয়ে গেল ফ্রিজেই পড়ে রয়েছে টিফিন বক্সে করে, আর আমি তো ভুলেই গেছি। মানে মানে কি বলে না যে 5 জনের জন্য যদি খাবার বেড়ে দেওয়া যায় তখন মনে পড়ে যে এই খাবারটা দিতে হবে, ওই খাবারটা দিতে হবে, কিন্তু নিজের জন্য হলে, আমার তো তাই মনে হয়, নিজের জন্য হলে না তখন ভুলেই যাই যে খাবার রয়েছে আমার জন্য, কিছু ফ্রিজে রয়েছে স্পেশালি আমার জন্য। তো ভুলে গেছি কালকে রাত্রে যখন মানে খাবার খাচ্ছি আর কি, রাত্রে ভাত খাচ্ছি, যখন ওর বাবা বলছে যে কাঁঠালগুলো মিষ্টি ছিল, কিছু তো বললে না। হ্যাঁ কাঁঠাল, আমি তো ভুলেই গেছি যে আমার জন্য কাঁঠাল আছে ফ্রিজে, ভুলেই গেছি। তো এখন ওই জন্য চারকোয়া নিয়ে বসছি, বেশি নিইনি, কেন কাঁঠালের বড্ড ঢেকুর ওঠে, অনেকক্ষণ ঢেকুর ওঠে, তো ওটা খেয়ে নেবো। ওর চিড়েটা মানে ওর বাবাকে দিয়েছিলাম সেই চিড়েটাই খায়নি, সেটাই এখন খেয়ে নেবো, মুখেও দেয়নি, মানে যেমন দিলাম আর অমনি একটা ফোন এলো, ব্যাস বেরিয়ে পড়লো। আর দুপুরবেলা এসে সেই ভাত খাবে, বাইরে কী খাবে ভগবান জানে। তো এখন আমি ওই ব্রেকফাস্ট করবো, আর মোটামুটি সব কাজ সেরে ফেলেছি, কিন্তু আমাকে দেখেই বুঝতে পারছো তোমরা স্নান দান কিছু হয়নি, স্নান করবো এসে রান্না করবো। আসলে কাজ করতে করতে মানে বাসি কাজগুলো সারতে সারতে না এতটা ঘেমে যাই, সকালবেলা একবার গা ধোয়া হয়, এতটা ঘেমে যাই, তারপরে ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, তবু আজকে একটু কাপড় কাচাটা কম রেখেছি, কারণ সকাল থেকে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ওয়েদার ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, অতটা গরম নেই। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করে ফেললাম, আমি খেয়ে নিই আমার কাঁঠাল আর সেই চিড়ে। এইভাবে আমি চিড়ে খেতে একটু ভালোবাসি না, গুড় মুড় দিয়ে মাখানো চিড়ে ভালো লাগে না, কিন্তু এতটা চিড়ে আমি ফেলে দেবো, দেখো কতটা চিড়ে ফেলে দেবো কেমন লাগে, গুড় চিনি দিয়ে মাখানো আমার খেতে খুব একটা ভালো লাগে না, বলছে খেয়ে নাও ভালো লাগবে। যাই হোক, কাঁঠাল মাঠাল যা আছে সব মাখিয়ে মুখিয়ে খেয়ে নিই, মানে আমরা তো ফেলতে চাই না কিছু, শুধু এখানে দিতে পারলেই হলো। তো চলো খেয়ে নিই, আর ছেলে এখানে পড়াশোনা করছে, লিখছে বসে বসে, ওর পাশে একটু বসেছি, ওই জন্য কাজ যেহেতু হয়ে গেছে এরপরে রান্না করবো, কারণ যেহেতু বেলায় খাওয়া, আমাদের খাওয়া মানে সেই 3-3টে করে খাওয়া। তো এই যো লিখছে বসে বসে, খাতা বই ছড়ানো চারিদিকে, খাতা বই ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, এই হচ্ছে ওর পড়ার ধরন, পড়ার ভঙ্গি। তো চলো পরে কথা বলছি তোমাদের সঙ্গে। টান টান সেরে চলে এসেছি, আর চলে এসে কিছুক্ষণ চুল শুকালাম, পুজো দিলাম, দিয়ে এখন চুলটাকে একদম বেঁধে নিয়েছি টঙে, কারণ আমাকে এখন যেতে হবে ওইখানে মানে সেই রন্ধনশালায় যেতে হবে, কিছু করার নেই। যদি ফ্যানের তলায় বসে বসে আমি আলসেমি ধরে যাবে, আর বসেই থাকলে আলসেমি ধরে যাবে। আরেকজন দেখতে পাচ্ছ ফোন ঘাঁটছে, ওই ফোনটাকে বরবাদ করে দিয়েছে, ওর বাবা কালকে ঠিকঠাক করে নিয়ে এসছে আবার ওই ফোনটাকে ঘাঁটছে, মানে ওর হাতেই শেষ হয়ে যাচ্ছে সব কিছু। তার আগে একটা জিনিস দেখাবো, আমি সেদিনকে শাড়ি কালেকশানে যে ঝুমকোটা পরেছিলাম শাড়ি কালেকশান ভিডিওতে, অনেকে দেখেছো, তারা দুজন বন্ধু আমার বলেছে যে শাড়ি কালেকশান ভিডিওতে যে ঝুমকোটা পরেছিলে সেই ঝুমকোটা ভালোভাবে একবার দেখাতে, সেদিনকে ভালোভাবে দেখতে পাইনি, তো ওই কারণেই ভাবলাম যে দেখিয়ে দিই। আসলে কী বলো তো, আমি ওই খুব একটা পরি না, এই যে ছোট্ট ছোট্ট দুটো দেখতে পাচ্ছ সোনার, এই ছোট ছোট রিংগুলি সব সময় আমি পরে থাকি, সব সময় মানে কবছর হলো, 3-4 বছর হলো কানে এইভাবেই রয়েছে, খুব একটা পরি না। তো সেদিনকে শখ জেগেছিলো, তো পড়লাম, মনে হলো যেন পরি, তো সেই কারণে আর কি পড়েছিলাম। আর কীরকম লাইটটা দেখো কীরকম আসছে মুখের ওপরে, চলো আমি দেখিয়ে দিই ঝুমকোটা, ভালো করে দেখিয়ে দিই তোমাদের, সামনে থেকে দেখে নাও, এই যে এই সেই ঝুমকোটা,
বিশাল বড়, আমি কিন্তু সেদিনই প্রথম পড়েছি। এই যে এরকম স্টোন সেটিং করা আছে, এই যে এইরকম ঝুমকো আমি কিন্তু সেদিনই প্রথম পড়েছি, তার আগে আমি পড়িনি। এই যো সেদিন মনে হলো পড়ি, আর আমার বললাম তো পড়া হয় না সত্যি কথা বলতে। এই যো আর এগুলো সেই পুঁতি, সাদা সাদা পুঁতি। এই যো আর এগুলো স্টোন, এই যে স্টোন আছে ঝিলিক মারছে, আর এই যো স্টোন আর পুঁতি নিয়ে এই যে ঝুমকোটা দেখে নিয়েছো, যে বন্ধুরা আমার দেখতে চেয়েছিলে আমি বলেছিলাম হ্যাঁ দেখাবো, তো আমি দেখিয়ে দিলাম। একদম নর্মাল ঝুমকো আর কি, যেরকম হয় আর কি, নর্মাল ঝুমকো, এর মধ্যেই আমার কানের টানাগুলো থাকে আর কি। তো চলো আমি রান্নাঘরে যাই। দেখো কি সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি, যদিও আজকে বিশেষ কিছু রান্না করব না, মাত্র দুপদ রান্না করব, তারই সব সাজ সরঞ্জাম গুছিয়ে নিয়েছি, মশলা টশলা সব করা হয়ে গেছে। আর চিংড়ি মাছটা দিয়ে আমি মানে আমার মনের মতো করে একটা রেসিপি বানাবো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এইটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে একটা সবজি বানাবো, এর মধ্যে রয়েছে পটল, আলু, চিচিঙ্গা, পেঁপে, কাঁচাকলা, এই দিয়ে একটা সবজি করব, মানে ঝোল ঝোল মতো করব, একদম বিনা মশলার রুগীর ঝোল যাকে বলে। অল্প একটু মশলা পড়বে, বিনা মশলা না, অল্প একটু মশলা পড়বে। আর চিংড়ি মাছটাও আমি আমার মতো করে আমার স্টাইলে করব, জানি না এরকমভাবে হয় কি না, মানে আমি করেছি এর আগে কিন্তু কেউ খেয়েছো কি না, মানে খেয়েছে কি না, আর কোনো রেসিপি এরকম আছে কি না আমি সেটাও জানি না, কিন্তু আমি করেছি এর আগে, বেশ ভালো খেয়েছি বলে আজকে আবার করব। আর চিংড়ি মাছগুলো দেখছো, আমার বর এই গায়ের খোসাগুলো ছাড়াতে দেয় না, কিন্তু বাপের বাড়িতে আমি দেখতাম খোসা বলো, এই সুরগুলো বলো, সব ছাড়িয়ে ফেলতে এই এগুলো। ওরা বলে এগুলো ছোটো চিংড়ি, এগুলোর কোনো সমস্যা হয় না, এগুলো সব নরম হয়ে যায়। যদিও নরম হয়ে যায়, আমি এখন আর ছাড়াই না, আগে অভ্যাস ছিল ছাড়াবার আর কি। তো যাই হোক চলো আমি রান্না বসিয়ে দিই, দেখতে থাকো। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা দেখতে পাচ্ছ তোমরা আগের ভিডিওতে যদিও দেখেছো, কড়াইটার বিশেষ একটু উন্নতি হয়েছে। তো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আগে যখন সর্ষের তেল দিতাম না আমার নিজেরই কেমন মনে হতো, সর্ষের তেলটা না হলুদ লাগতো না, লাগতো সেই জানো সেই আগেকার দিনে যে কেরোসিন তেল দিত নীল নীল মতন, অনেক আগে ছোটোবেলায় দেখতাম নীল নীল কেরোসিন তেল রেশনে দিত আর কি, সেই রকম মনে হতো যেন আমি কেরোসিন তেল দিয়ে রান্না করছি এরকম মনে হতো। আর তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম, সবজিটা একদম মানে হালকা পাতলা করবো, কিচ্ছু না, রুগীর ঝোল বলতে পারো, রুগীর ঝোল যাই হোক বলতে পারো, পাঁচফোড়ন আর তেজপাতাটা দিয়ে দিয়েছি। এই সবজিগুলো দিয়ে দেবো, আলুটা আগে দিই, আমি আলুর সাথে আলু, কাঁচকলা, পেঁপে, পটল চারটেই দিয়ে দিয়েছি, আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, জাস্ট ভাজা ভাজা করে নেব। আর এটা আমি কড়াইতে জাস্ট ভেজে নেব, তারপরে আমি কড়াইতে রান্না করব না, করব কিসে সেটা দেখতে থাকো। আর এখানে চিচিঙ্গা পড়ে রয়েছে, চিচিঙ্গাটা আমি পরে দেবো, চিচিঙ্গা একটু নরম তো একটু পরে দেবো, এগুলো জাস্ট একটু ভাজা ভাজা করে নিই। আর এগুলো আমি বেশ মোটা মোটা করেই কেটেছি, বেশ মোটা মোটা করেই কেটেছি, এটা বেশ নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব, নুন হলুদ দিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়েছি। এবার চিচিঙ্গাগুলো দেবো, এটাতে মশলা বলতে তেমন কিছুই নেই, খুব হালকা কিন্তু খেতে বেশ ভালো হয়, সবসময় এই রিচ খেতে হবে তেল মশলা দিয়ে এমন কোনো কথা নেই, খেতে বেশ ভালো হয়। আরও কিছুক্ষণ বেশ ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ, পেঁয়াজটা আগে দেবো না, পেঁয়াজটা পরেই দিতে হবে। অনেকটা সবজি হয়ে গেছে, আমার কড়াইতে নাড়তে অসুবিধে হচ্ছে, বড় কড়াইটা বার করলে হতো। আসলে কি বলতো, এই কড়াইটার প্রতি না আমার একটা আলাদা মানে কি বলবো ইমোশন কাজ করে, কারণ এই কড়াইটা হচ্ছে আমার একদম মানে সংসার শুরু জীবনের প্রথম কড়াই, একদম আমি প্রথম প্যাকেট থেকে খুলে মানে রান্না শুরু করেছিলাম আর কি। আর কড়াইটা সত্যি খুব ভালো, ভীষণ ননস্টিকের মতন ভীষণ তেল তেলে, মানে এতগুলো বছর ধরে রান্না করতে করতে না ভীষণ তেল তেলে হয়ে গেছিলো, আর ওই জন্যই পরিষ্কার করতে হলো ওই টিপস মেনে। তোমরা নিশ্চয়ই যারা ভিডিওটা দেখেছো তারা জানো কীভাবে কড়াইটা পরিষ্কার করলাম, আর যারা দেখোনি তারা দেখে নিও গতকালেরই ভিডিও। আর এই এই সাইডগুলো দেখতে পাচ্ছ ওঠেনি, এই সাইডগুলো পোড়াগুলো, এগুলো হচ্ছে তোমার অতখানি জলটা যে জাল দিয়েছিলাম, জিনিসগুলো দিয়ে যে জলটা জাল দিয়েছিলাম সেই জলটা অতখানি তো পৌঁছয়নি, ওই জন্যই ওঠেনি আর কি। আর মাঝখানটা পুরো একদম মানে রূপ ফিরে গেছে বলতে পারো, রূপ যৌবন সব ফিরে গেছে কড়াইয়ে। যাই হোক ভাজা ভাজা করে নিচ্ছি, এখন এবার দিয়ে দেবো
আদা বাটা, আদা বাটাটাই এর মেন মশলা আর কি, এটা একটু বেশি পরিমাণে পড়বে। আর ভালো করে কষে নেব, খুব ভালো করে কষা হয়ে গেছে। আর এইটাকে আমি এবারে না কুকারে দিয়ে দেবো, আর একটুখানি মশলা দেওয়া বাকি আছে সেটা দেবো, কুকারের মধ্যেই দেবো। আর এটাকে আমি এখন কুকারে ঢেলে দেবো, কারণ এই যে মোটা মোটা করে আলু পেঁপে কাঁচকলা সবই মোটা মোটা করে কেটেছি ইচ্ছাকৃতই, এটা কড়াইতে সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে। আমি এইভাবে ছোটোবেলায় না মানে যখন ছেলে ছোটো ছিল আর কি, তখন আমি এইভাবে ওকে একটা সবজির ঝোল করে দিতাম, কিছুই তো তখন বুঝতো না, সবই খেত তখন। এখন যেমন সবজি কিছুই খায় না, তখন তো সবই খেত, গাজর বিন বিট সব খেত। এইভাবে নেড়ে চেড়ে ওকে একটু ঝোল করে দিতাম, খুব ভালো খেত ওটা দিয়ে, তখন আমরাও খেতাম। তো অনেক দিন পর মনে হলো কি এই ঝোলটা করি, খুব টেস্ট হয়। তো চলো এটা আমি কুকারে দিয়ে দেবো, দেখো কুকারের মধ্যে ঢেলে দিয়েছি, আর আমি আন্দাজ মতো জলও দিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দেবো একটু কাঁচা জিরে গুঁড়ো, এটা ভাজবো না, এই কাঁচা জিরে গুঁড়োটার খুব সুন্দর টেস্ট বেরোয়। ভেজে দিইনি, ভেজে দিলে না একটা মানে শুক্তো শুক্তো গন্ধ ছাড়বে ভাজা মশলার, ওই জন্য এটা জাস্ট কাঁচা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো, কুকারের মানে চাপা দিয়ে দেবো, দিয়ে চারটে কি পাঁচটা সিটি মারবো। সবজি গলে একদম মানে নরম হয়ে যাবে কিন্তু ঘাটবে না, যেহেতু ঘাটাঘাটি হচ্ছে না কুকারের ভেতরে, তো সেই জন্য এটা কিন্তু কোনো কালার হবে না, খেতে খুঁতু ভালো হবে। কারণ রুগীর ঝোল বললাম, বাচ্চাদের ঝোল বললাম, সেই জন্য কালার টালার হবে না, খেতে খুব টেস্ট হয়। আমি কুকারটা জাস্ট লাগিয়ে চারটে সিটি মেরে নিই, কুকার তো ওখানে বসিয়ে দিলাম, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, তরকারিটা হতে থাক মানে ঝোলটা হতে থাক, সবজির ঝোলটা। আমি এখানে চিংড়ি মাছের প্রিপারেশনটা নিই, চিংড়ি মাছগুলো এই টিফিন বক্সটার মধ্যে সব দিয়ে দেবো, টিফিন বক্সের ভেতরে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু হলুদ, এমনিও হলুদ মাখানো আছে চিংড়ি মাছে, তাও আর একটু হলুদ দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি প্রন মশলা, অল্প, বেশি না, অল্প দেবো। আর দেবো একটু কাশ্মীরি মির্চ কালারটার জন্য। আর এইখানে কেটে রেখেছি ক্যাপসিকাম একদম ছোটো ছোটো করে, আর হচ্ছে পেঁয়াজ সেটাও দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা, আদা রসুন, পেঁয়াজ নয়, পেঁয়াজ তো ডুমো ডুমো করেই গেল মানে কিউব কিউব করে আর কি, আদা রসুন বাটা। আর দেবো অল্প নুন, কারণ মাছে নুন মাখানো আছে, অল্প নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো। আর দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর যেটা মেন উপকরণ সর্ষের তেল, সেটা দেবো। এটাকে দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেব। আমার এই ছোটো টিফিন বক্সটায় মাখাতে অসুবিধা হচ্ছে, আমি বক্সটা জাস্ট চেঞ্জ করে নেবো, ওটা বড়োটাই নিয়ে নিলাম, নিয়ে ঢেলে নেবো। বড় বক্সটা ঢেলে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন মাখিয়ে নিয়ে হচ্ছে টিফিন বক্স চাপা দিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি অলরেডি জল বসিয়ে দিয়েছি, জলটা পরিমাণ মতো দিতে হবে যাতে ভেতরে না ঢুকে যায়, কারণ জলের মধ্যেই সেদ্ধ হবে। আর পড়ছে, আর এখানে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম, এটা এইভাবে 15-20 মিনিট হতে দেবো। আর একটু কিছু ভারী জিনিস আমি চাপা দিয়ে দেবো এখানে, এইভাবেই হতে থাকবে আর 15-20 মিনিট। আর কিছু তেমন এর আর কিছু করার নেই, জাস্ট খুলে তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে না হয়েছে আর কি। এটা এখন হতে থাক 15-20 মিনিট। দেখো আমার এদিকে সবজিটা রেডি হয়ে গেছে, মানে যেটা পাঁচমিশালি সবজি দিয়ে আমি একটা ঝোল মতো করেছিলাম, কুকার থেকে নামিয়ে নিয়েছি। দেখো কাঁচাকলা গলে গেছে, পেঁপে দেখো একদম নরম হয়ে গেছে, কিন্তু কোনো সবজি কিন্তু ঘাটেনি, সব আলাদা আলাদা আছে। যাই হোক সবজি আমার পুরো রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার এই ক্যাপসি প্রন, সেটাও রেডি হয়ে গেছে। ক্যাপসি প্রন বলতে পারো বা তোমরা প্রনের ভাপা প্রন বলতে পারো, যা খুশি বলতে পারো। কালারটা অল্প এসছে, কারণ আমি তো লঙ্কার গুঁড়ো দিইনি, তোমরা খেয়াল করেছো, কারণ ছেলে খাবে বলে। আর এতে লঙ্কার গুঁড়ো দিলে একদম এত সুন্দর গন্ধটা বেরিয়েছে না, দারুণ গন্ধটা বেরিয়েছে, খুব সুন্দর হয়েছে আর খেতে খুব ভালো হয়। এর আগেও আমি করেছি, খেতে খুব ভালো হয়। আর এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, কারণ আজকে দুপদ রান্না বলেইছি। আর আমড়ার চাটনি ফ্রিজে রয়েছে। আর দেখো এর মধ্যে আমি বাসনগুলো মেজে নিয়েছি, গ্যাস ঠ্যাস সব মুছে একদম ঝাঁকাঝাঁক করে ফেলেছি, মোটামুটি সব গোছানো হয়ে গেছে, এখন আমি রেস্ট নেব। খাওয়া দাওয়া বাসন মাজা সব কিছু সেরে ওর বাবাও বেরিয়ে গেল। বাবু ফ্যান লাইট টিভি তিনটে বন্ধ করে দিয়ে আসো,
ছেলে বসে ওখানে টিভি দেখছিল, একটু তো ফ্যানটা কমাতেই হবে আওয়াজ না হলে, বসে টিভি দেখছিল, জানে মা কাজ গুছোচ্ছে গুছাক, আমিও কাজ ফাজ গুছিয়ে এসে এখন 4:20 বাজে, সব কিছু গুছিয়ে টুছিয়ে এসে এই এখন বসবো, মানে এখন বসবো মানে কি, মানে সংসারের কাজ সারা। আর চুকার এই ফোনটাকে নষ্ট করে ফেলেছিস, ফোনটাকে পুরো মেরে ফেলেছে, এখন ওর বাবা কালকে শাড়ি টাড়ি করে নিয়ে এসছে ভালো কথা, আর এখন হচ্ছে সেটা শ্রাদ্ধ করছে আর কি, পুরোপুরি সারাই করেনি, অর্ধেক সারাই করেছে, যা ওটা রাখ। এখন হচ্ছে বসবো মানে কি, সংসারের কাজ হয়তো হয়ে গেল কিন্তু এখন ভিডিওটা এডিটিং করব। কোন ভিডিওটা? এইটা নয়, গতকালের যে ভিডিও ছিল সেই গতকালের ভিডিওটা এডিট করবো। পাখাটা কমালেও যেন হাওয়া গায়ে লাগে না, তোলায় না দাঁড়ালে, বাড়িয়ে দিইনি তো, কমিয়ে দিয়েছি ওই জন্য। আর ভিডিওটা এখন এডিট করব। রাখ, ওইটা তোর খেলনা ফোন হয়ে গেছে, রাখ, দুবার বললাম তো। এডিট করে তারপরে ভিডিও আপলোড করব, এখনও এডিটিং হয়নি কালকের ভিডিও, বুঝতে পারছো? সংসার করব না, ইউটিউব করব, দুটো পরিবার নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি আমি তো। যাই হোক, চলো ভিডিওটা এডিটিং করি আর এগুলোও খুলবো। বাপরে বাপ, এগুলো কী দেখাতে চাইছিস? কী দেখাচ্ছে? ওটা ওর খেলনা ফোন হয়ে গেছে। সেই যে স্নান করেছি, করে সেই যে রান্নাঘরে ঢুকেছি, বাপরে বাপ, চুলগুলো পুরো ভেজা। আর এখন একটুখানি গায়ে নিয়ে বসে, মোটামুটি 4:30-4:40 পর থেকে না আর কোনো সেরকম কাজ থাকে না। এবার ছেলেকে একটু সন্ধ্যাবেলাটা টিফিন দেবো, একটু সন্ধ্যে দেবো, সেরকম কিছু থাকে না। ওই জন্যই আমি হচ্ছে মানে দুবেলার রান্না একবেলাতেই আমি করে রেখে দিই। তো চলো ভিডিওটা এডিটিং করি, নাহলে আবার সন্ধ্যে সন্ধ্যে ভিডিওটা যেতে পারবে না। এডিটিং আপলোড সব করতে থাকি, পরে কথা বলবো। আমার ভিডিও এডিটিং আপলোড করা, এমনকি ভিডিও পাবলিশও হয়ে গেছে, 6:30 বাজে তখন হয়েছে, আর আমি এখনও জাস্ট শুয়ে আছি, এবার সন্ধে দেব। আর সব কিছু হয়ে গেছে, কী আর করবো, চুলটা খুলে জাস্ট সন্ধে দেব। আর আমার ছেলের অবস্থা দেখো, আমার ছেলে মানে বারান্দা থেকে আকাশ দেখছে, দেখো পাগলের মতো আকাশের দিকে তাকিয়ে আকাশ দেখছে, কী আর করবে। আর ওই যে খেলনাগুলো নিয়ে মাঝে মাঝে খেলছে, মাঝে মাঝে সেখানে খাতায় লিখে যাচ্ছে, মাঝে মাঝে সে লিখে যাচ্ছে, আমি বেশি চাপ দিচ্ছি না, সকাল থেকে মোটামুটি লেখাপড়া করছে, ও ফাঁকে ফাঁকে খেলার ফাঁকে ফাঁকে যা খুশি করে করুক এরকম আর কি। আর সত্যি খারাপ লাগে, লকডাউনে সবাই আমরা ঘরবন্দি, দেখো মনে হচ্ছে যেন ওকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে এভাবে দেখছে। আর আকাশটা সত্যিই সুন্দর, আর ওই আকাশটাই দেখছে, আর কি করবে, ঘর থেকেই আকাশ দেখুক, বারান্দা থেকে এক চিলতে, বারান্দা থেকে এক চিলতে আকাশ। এই জোর খেলনা পাতি সব বারান্দাতেই ছড়িয়ে রয়েছে, বসে বসে কী সব বানাচ্ছিল পাজেলগুলো দিয়ে। তো এরপরে আমি সন্ধে দিয়ে ওকে পড়তে বসাবো আর কি। তো ছেলেকে এখন পড়া থেকে ছুটি দিয়ে দিয়েছি, একদম ছুটি, তাও খাতাগুলি এখনও গোছায়নি, সব পড়ে রয়েছে। আর ভাত বসিয়ে দিলাম, কারণ ওবেলার রান্না রয়েছে, সেই চিংড়ি মাছ করেছিলাম, চিংড়ি মাছটা খেতে খুব ভালো হয়েছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব টেস্টি হয়েছিল। আমার বরকে বলছি, ও তো খুব খুঁতখুঁতে খাওয়ানি, ওকে বলছি ভালো হয়েছে, খেতে গিয়ে খেতে বসে বলছি আর কি, বলছি হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে খেতে, ভালো না হলে না, ভালো হলে একবার বলবে হ্যাঁ ভালো হয়েছে, জিজ্ঞাসা করলে। আর যদি কোনো কিছুর খুঁত থেকে যায় রান্না, ওরে বাবা, সেটা মানে দুবেলা করে খেতে বসেই বলবে আর কি। তো যাই হোক, ওই মাছ রয়েছে, অল্প রয়েছে মাছ, আর সবজি যে ঝোলটা করেছিলাম সেটা অনেকটা রয়ে গেছে, আর একটুখানি ভাতের মধ্যে একটু ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আলু সেদ্ধ দিয়ে দিলাম, ব্যাস, রাতে আর ওইসব ঝামেলা টামেলা কিছু করলাম না, এই করলাম আর কি। আর ওই খেলছে, জোড়া লাগাচ্ছে, তো এই আর কি এরকমভাবেই সারাদিন চললো। এখনও ওর বাবা আসেনি, 9:10 এখনও আসেনি, এইমাত্র ফোন করলাম, বললো রাস্তায় আছি, তো চলে আসবে, আর এরপরে খাওয়া দাওয়া করে ঘুম আর কি। আর ছেলেকে সন্ধ্যাবেলা একটু দুধ বিস্কুট দিলাম, আর সেই সন্ধ্যের পরে আর তোমাদের সামনে আসিনি, সময় হয়নি আসার, কেন ওকে পড়াচ্ছিলাম। আর আমার বেশ কমেন্ট বক্সে তোমরা দেখতে পাবে যে আমাকে অনেক বন্ধু, আমার একটা সমস্যা হয়েছিল তোমাদেরকে কদিন আগে বলেছিলাম, যার আগের ভিডিও দেখেছো জানো তো, তারপরে ইউটিউবের কাছে সমস্যার সমাধান চেয়ে ইমেল করার পরে যাই কিছুটা সমস্যা মিটেছে, কিছুটা, পুরোটা নয়, কিছুটা মিটেছে। তো সেটাকে আমাকে অনেক বন্ধুই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছো যে কীভাবে কী যোগাযোগ করলে না করলে, ইউটিউবের সঙ্গে কীভাবে ইমেল করলে না করলে জানতে চেয়েছিলে। তো
সত্যি কথা বলতে বন্ধুরা জানতে চায় বলেই আমার বলা, না হলে আমার কোনো ব্যাপার নয়। আর আমিও সত্যি কথাই বলছি, আমি জানতাম না, একটু আধটু জানতাম। আমাকে কয়েকজন বন্ধু বিভিন্নভাবে হেল্প করেছে, বিশেষ করে মোহনা দিদিভাইয়ের কথা বলবো, মোহনা দিদিভাই আমাকে বিশেষ করে হেল্প করেছিলো। আমি তারপরে ইমেল করেছিলাম, যাই হোক সমস্যা মিটেছে। তো আমার কাছে যখন বন্ধুরা জানতে চাইছে আমারও ভীষণ খারাপ লাগছে, কারণ আমি যখন জানতাম না আমিও কারোর না কারোর কাছ থেকে জেনেছি। তো সেই জন্যই আমার বলা আর কি, সেটাকে নিয়ে অন্য কেউ আবার সেই ক্রিটিসাইজ করো না, সেই মানে কমেন্ট বক্সে এসে যে তোমার কি টেক চ্যানেল নাকি তুমি কেন বলছো, সত্যি আমার বলার কোনো প্রয়োজন নেই। আর যারা বন্ধুরা জানতে চাইছে তাদেরকে কমেন্ট বক্সে আলাদা করে কমেন্টে লিখে লিখে করবো সেটাও ঠিকঠাক নয়, কমেন্টে কিন্তু অত কথা লেখা যায় না, কমেন্টে লেখা যায় না। তো সেই জন্যই ভিডিওতে বলা আর কি, বন্ধুদের যারা জানতে চাইছে তাদের জন্যই বলা, নাহলে সেই বলবো, বললে পরে যেই যখনই টেকনিক্যাল ব্যাপারটা বা কোনো কিছু টিপস নিয়ে বলবো, আমি ওই যে সব জানি সেটা নয়, কিন্তু আমি অনেক কিছুই জানি না, যতটুকু জানি ততটুকুই বলা। তো বলবো, তারপরেই দেখবো ডিসলাইকের বন্যা হয়ে গেছে আর হচ্ছে উল্টোপাল্টা কমেন্টস আসছে আর কি, তো ওই কারণে আমি বলতে চাইনি আর কি। কিন্তু বন্ধুরা বারবার রিকোয়েস্ট করছে, মানে ওটাও গেছে তিন চার দিন আগের ভিডিও, তারপরে এখনও রিকোয়েস্ট আসছে, ঠিক সেই কারণেই আমার বলা আর কি, কোনো কিছুই না, ইমেল করাটা কোনো ব্যাপারই না। আর যেটা লাইভ চ্যাট সেটা তো আমরা এখন করতে পারবো না, যাদের মনিটাইজেশন অন হয়নি তারা তো লাইভ চ্যাট করতে পারবে না। তো আমাদের মতো ছোটো ইউটিউবারদের জন্য ইমেলই যথেষ্ট, ইমেলই ভরসা। তো আশা করি ওনারা রাখেন, মানে আমাদের পাশে থাকেন ইউটিউব সাপোর্ট টিম। তো যেখানে আমাদের চ্যানেল পেজ, প্রথমে ইউটিউবে যাব বলে দিচ্ছি আমি, প্রথমে ইউটিউবে গিয়ে চ্যানেল পেজ যেটা রয়েছে আমাদের, যে চ্যানেলের যে লোগোটা রয়েছে আর কি, সেটায় প্রেস করবো। দেখবে অনেক কিছু যেরকম চলে আসে, ইউটিউব স্টুডিও, টাইম ওয়াস্ট, অনেক কিছু পরপর পরপর আসে দেখতে পাও। আর তার নিচের দিকে একদম শেষে দেখবে লেখা থাকে হেল্প অ্যান্ড ফিডব্যাক বলে, আর একটা কোয়েশ্চেন মার্ক থাকে, মানে ওটা লোগো আর কি, গোলের মধ্যে কোয়েশ্চেন মার্ক থাকে, ওখানে লেখা থাকে হেল্প অ্যান্ড ফিডব্যাক। হেল্প অ্যান্ড ফিডব্যাকে তুমি টাচ করবে, চলে আসবে ওইখানে অনেকগুলো, আরেকটা পেজ খুলে যাবে, ওখানে লেখা থাকবে সেন্ড ফিডব্যাক। সেন্ড ফিডব্যাকে তুমি টাচ করবে, তোমরা টাচ করবে, সেখানে চলে আসবে আরেকটা পেজ, চলে আসবে সে মোবাইলের ওপরে আরেকটা পেজ আসবে, সেখানে তোমার জিমেল আইডিটা শো করবে, তার নিচেই লেখা থাকবে ফর্ম বলে, ওইখানে তোমার যা বক্তব্য, তোমার যা কমপ্লেন, তোমার যা রিকোয়েস্ট, যেটা যা আছে আর কি, সেটা ওখানে লিখবে। পাশে একটা অ্যারো চিহ্নর মতন মাথার কাছে, ওটা প্রেস করলেই তোমার কাছে চলে যাবে ইউটিউব। তারপরে তার যার রিপ্লাই দেওয়ার রিপ্লাই দেবে, রিপ্লাই না দেওয়ার না থাকলে বেশিরভাগই রিপ্লাই দিয়ে দেয়। তো এভাবে রিপ্লাই দিয়ে দেবে। এক নাগারে কথাগুলো বলে গেলাম, কেন ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে, বড় হয়ে যাবে, সেই কারণে এক নাগারে বলে গেলাম, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছে। খুব ইজি, কিছুই না, আমি প্রথমটা ভয় পেয়েছিলাম, তো কিছুই না, সমস্যার সমাধান হয়ে যায়, পুরোটা না হলেও কিছুটা হয়ে যায়, কারণ আমাদেরও তো নিজস্ব কিছু ভুল ত্রুটি থাকে, আমরা অনেক কিছুই না জেনে করি। কিন্তু প্লিজ এটা নিয়ে কেউ কিছু ব্যাড কমেন্ট করো না, কেননা ব্যাড কমেন্ট চলে আসে আর কি, ফালতু মেয়ে ফালতু মেয়ে এই সমস্ত আমি কথা শুনেছি আর কি। তো সেই জন্যই বলা, আশা করি যাদের যা সমস্যা হয়েছে আশা করি মিটে যাবে, আমারও মোটামুটি মিটে গেছে। বন্ধুরা জানতে চেয়েছে বলে, বন্ধুরা রিকোয়েস্ট করেছে বলে, যে কীভাবে যোগাযোগ করা হলো, ইমেলে কী করে যোগাযোগ করলে না করলে, তো সেই কারণে আমি তোমাদেরকে বলে দিলাম আর কি। অনেকের কপিরাইট আসছে, ই আসছে, আর যার যেরকম প্রবলেম আছে আশা করি মিটে যাবে আর কি। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করবো, আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আর ছোট করে একটা লাইক দিয়ে দিও, মিষ্টি হাতের মিষ্টি ছোঁয়া একটা প্লিজ একটা লাইক চাই। আর অবশ্যই সুন্দর দেখে একটা কমেন্ট করো, প্লিজ ব্যাড কমেন্ট করো না, কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের মানে অনেকটা এনার্জি বাড়িয়ে দেয়, উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিও করার জন্য। তাই প্লিজ ব্যাড কমেন্ট করো না, যদি ভালো না লাগে ভিডিওতে নেক্সট টাইম আর এসো না, তাহলে মিটে যাবে। ব্যাড কমেন্ট করে আমাদের মনটাকে ভেঙে দিও না আর কি, আমরা তো একদম মানে ক্রিয়েটার নতুন একদম, আমরা আমাদের সবে পথ চলা শুরু, এখন অনেক পথ চলতে হবে। ওই রকম খারাপ কমেন্ট কিন্তু আমাদের মনোভাব বা মনের যে ইচ্ছে সেটাকে কিন্তু বদলে দেয় অনেক সময়। তো প্লিজ সঙ্গে থাকো, সাথে থাকো, আমিও পাশে থাকবো। তো চলো আজকের জন্য জানাই আমরা, টাটা, গুড নাইট।